हेलो बंधुरा आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपम किभाबे बानाते हय ता देखाबो। एटा केरालार खूब फेमस एकटा डिश, आशा करी आपनादेर भालो लागबे। एर जोन्नो आमी 1.5 कप चाल नियेछि। एखाने आमी आतप चाल नियेछि। एबार एटाके आमी 2 থেকে 3 বার खूब ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, এবার এটাকে আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 4 ঘন্টা পর আমি একটা ব্লেন্ডার জার নিয়েছি, এতে সব ভেজানো চালটা আমি নিয়ে নিচ্ছি এবং বাকি উপকরণগুলো একে একে করে নিয়ে পিষে নেব। এতে এবার আমি নারকেল দিলাম। এখানে আমি কুচানো নারকেল নিয়েছি, আপনারা গ্রেট করা নারকেলও নিতে পারেন। আর আমি ভাত দিয়েছি, নুন দিলাম স্বাদ মতো, আর এখানে 2 চামচের মতো আমি চিনি নিয়েছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন। আর আমি 1/2 চামচের মতো এখানে ইস্ট নিয়েছি, এটা ইনস্ট্যান্ট ইস্ট। এতে এবার আমি জল দিয়ে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, পেস্টটা যেন অনেক স্মুথ হয়। এবার পেস্টটাকে আমি একটা বড় পাত্রে ট্রান্সফার করলাম, আর এটাকে আমি 2 ঘন্টার জন্য ফার্মেন্ট হতে রেখে দিলাম। আসুন দেখি, দেখুন কি সুন্দর ফুলে উঠেছে আর কত বাবলস এসছে। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব, যাতে এতে কোনো বাবলস না থাকে। চলুন এবার বানানো যাক আপম। এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে। এখানে 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম ননস্টিক প্যানে। দেখুন কি সুন্দর বাবলস আসতে শুরু হয়েছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কুক হতে দেব। প্রায় 2 মিনিটের মতো হয়ে গেছে। দেখুন আমার উপরটা ভালোভাবে কুক হয়ে গেছে আর কি সুন্দর বাবলস এসছে। এটাকে আমি তুলে নিলাম। খেয়াল রাখতে হবে আঁচটা যেন মিডিয়াম আঁচ থাকে, না হলে তলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। এখানে 1/2 হাতা আমি ব্যাটার দিয়ে দিয়েছি। এবার এটাকে আবার আগের মতো ঢাকা দিয়ে রান্না হতে দেবো, যতক্ষণ না উপরের অংশটাও ভালোভাবে কুক হয়ে যায়। দেখুন এটাও হয়ে গেছে। এটাকেও আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এটা এত সফট আর এত সুস্বাদু খেতে হয়, আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। আর কেমন হয়েছে এর ফিডব্যাক আমাকে জানাতে ভুলবেন না। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।